লকডাউনে এবার এলাকার আর্থিকভাবে দুর্বল মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল কন্নগর পশ্চিম উন্মেষ সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র। রবিবার বিকেলে প্রশিক্ষণ কেন্দ্রের সামনে সাধারণ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন কন্নগর পশ্চিম উন্মেষ সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি, ক্রীড়া সংগঠক ও ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তা মানস রায়। এছাড়াও ছিলেন এই প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকরা সহ ছাত্রছাত্রী থেকে অন্যান্য সদস্য ও সদস্যরাও। তোমরা জানো যে এই করোনা ভাইরাস এই প্যান্ডেমিকের জন্যে যে লকডাউন চলছে, এই জন্য তো গরিব মানুষদের খুব অসুবিধা হচ্ছে। তাই গরিব মানুষদের মানে ফাইন্যান্সিয়াল উইক মানুষদের পাশে থাকার একটা প্রয়াস আমাদের একটা ছোট্ট ক্লাব। আমি যেই অর্গানাইজেশনগুলোর সঙ্গে যুক্ত আছি সবাই আমরা সেই আমাদের সামাজিক দায়বদ্ধতা পালনের চেষ্টা করেছি এবং এই ক্লাবের থ্রুও সেটা করা হচ্ছে। আমরা আজকে এই মুহূর্তে 50 জন ফাইন্যান্সিয়ালি উইক যারা আছেন এলাকায় থাকেন, আমাদের যারা কোচ আছে, আমাদের যারা স্টুডেন্ট আছে, তাদের মধ্যেও যদি কেউ ফাইন্যান্সিয়াল উইক থাকে বা এই এলাকার যদি ফাইন্যান্সিয়াল উইক কোনো লোক থাকে, তাদের আমরা আমাদের কন্নগর পশ্চিম উন্মেষ যে সুইমিং ক্লাব তার তরফ থেকে আমরা কিছু ত্রাণ সামগ্রী, চাল, ডাল, আলু, পেঁয়াজ এগুলো তুলে দিচ্ছি। এই ছোট্ট প্রয়াস আমরা মনে করি সকলেরই একটা সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত।